আসসালামু আলাইকুম, কিভাবে শিখব ইউটিউব চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে কম্পিউটারের একটি দারুণ বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই। আমরা যারা কম্পিউটারে দৈনিক কাজ করি, তো কম্পিউটারে কাজ করতে গেলে আমাদেরকে বিভিন্ন সময় কাজের ফাঁকে ফাঁকে একটু এন্টারটেইনমেন্ট বা একটু ভিডিও দেখতে ইচ্ছে করে। তো এখন আমরা যদি আমাদের কম্পিউটারে ইন্টারনেট না থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের কম্পিউটারে থাকা যে ভিডিও অডিও থাকে সেগুলোর মাধ্যমেই আমরা আমাদের এন্টারটেইনমেন্টটা নিয়ে থাকি। তো সেক্ষেত্রে ধরুন আপনি দুই তিনটা উইন্ডো নিয়ে কাজ করতেছেন, এখন আপনি চাচ্ছেন যে আপনার কম্পিউটারে যে ভিডিওটা আপনি চালিয়েছেন সেই ভিডিওটি সবসময় উপরে থাকবে, অর্থাৎ আপনি যে কোনো ধরনের প্লেয়ার চালাতে পারেন। যদি আপনার এটা ভিএলসি প্লেয়ার হয় এবং সেই ভিএলসি প্লেয়ার থেকে আপনি ভিডিও চালাবেন এবং আপনি চাচ্ছেন যে আমি যে উইন্ডোতেই যাই না কেন, যে প্রোগ্রামে যাই না কেন, আমার ভিএলসি প্লেয়ারের যে উইন্ডোটা সেটা সবসময় উপরে থাকবে, যেটাকে আমরা বলে থাকি পিকচার ইন পিকচার বা পিআইপি যে মুডটা সেটা। তো আমরা সাধারণত জানি যে ভিএলসি প্লেয়ার থেকে কোনো ভিডিও অন করলে সেই ভিডিওটি চালু অবস্থায় আমরা যদি অন্য কোনো অ্যাপস বা প্রোগ্রাম ওপেন করি সেক্ষেত্রে কিন্তু ভিএলসি প্লেয়ারটা হাইড হয়ে যাবে এবং আমি সর্বশেষ যে উইন্ডোটা ওপেন করেছি সেই উইন্ডোটা উপরে থাকবে। তো সেক্ষেত্রে আমরা চাচ্ছি যে আমরা যে প্রোগ্রামে যাই না কেন আমাদের ভিএলসি প্লেয়ারটা উপরে থাকবে, অর্থাৎ পিকচার ইন পিকচার হিসেবে থাকবে, আমরা পাশে ছোট করে আমাদের কাজগুলো চালিয়ে যাবো এবং ভিডিও দেখবো। এটা আমরা কিভাবে করব, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, প্রথমত আপনাকে যে ভিএলসি প্লেয়ারটা থাকবে আপনার কম্পিউটারে সেই ভিএলসি প্লেয়ারটাকে ওপেন করতে হবে। আমি ভিএলসি প্লেয়ারটাকে এখানে ওপেন করলাম। ভিএলসি প্লেয়ারটা ওপেন করার পরে আপনার যে ভিএলসি প্লেয়ারের যে ইন্টারফেস সেটা আমাদের সামনে এরকম ভাবে আসবে। আমরা এখান থেকে চলে যাব এই যে ভিডিও অপশনটি রয়েছে এখান থেকে আমরা চলে যাব উপরের যে মেনুগুলো রয়েছে সেখান থেকে টুলসে যাব। টুলসে যাওয়ার পর এখান থেকে প্রিফারেন্সে যাব। তো আমরা যদি সরাসরি প্রিফারেন্সে যেতে চাই সেক্ষেত্রে কন্ট্রোলের সাথে পি বাটনটি প্রেস করলে কিন্তু আমরা সরাসরি এই যে সিম্পল প্রিফারেন্স এখানে চলে যেতে পারি। প্রিফারেন্স আসার পরে আমরা চলে যাব এই যে ভিডিওস নামের যে ক্যাটাগরিসটি রয়েছে সেই ভিডিও সেটিংয়ে যাব। ভিডিও সেটিংয়ে যাওয়ার পর আমাদের নিচে দেখবেন যে এখানে একটা সেটিং আছে শো সেটিং, এটা সাধারণত সিম্পল থাকে বাই ডিফল্ট, আমরা এটাকে করে দিব কাস্টমাইজ করে অল। তো অল করলে পরে আমাদের সামনে এরকম অনেকগুলো অপশন আসবে, এখান থেকে আমরা একটু নিচে স্ক্রল করে নিচে যাব এবং এখান থেকে এই যে ভিডিও নামের যে সেটিংটি রয়েছে সেই ভিডিও সেটিংটি আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ডান পাশে এই ভিডিও সেটিংয়ের যে সাব সেটিংগুলো রয়েছে সেই সেটিংগুলো এখানে চলে আসবে। এখান থেকে আমরা একটা সেটিং অন করে দেব, সেটা হচ্ছে অলওয়েজ অন টপ। এই যে সেটিংটা রয়েছে আমরা এই অলওয়েজ অন টপ সেটিংটাকে ওকে করে অর্থাৎ টিক মার্ক করে এখান থেকে সেভ করে দিব। আর আমরা এই ভিএলসি প্লেয়ারটাকে আপাতত কেটে দিতে পারি অথবা কোনো অসুবিধা নেই এভাবে যদি চালু থাকে। এখন আমি ধরেন কোনো একটা ভিডিও ভিএলসি প্লেয়ারের মাধ্যমে ওপেন করব। তো বন্ধুরা, আমি এখানে এই যে একটা ভিডিও ওখানে ওপেন করেছি, এখন এই ভিডিওটাকে আমি ভিএলসি প্লেয়ারের যে প্লেয়ারটা রয়েছে আমি সেটাকে একটু মিনিমাইজ করলাম। মিনিমাইজ করে এখন যদি আমি অন্য কোনো উইন্ডোতে যাই, যেমন ধরেন আমি এই যে এখন আমার কম্পিউটারের এই যে পেন ড্রাইভটা রয়েছে সেই পেন ড্রাইভটা আসি, দেখেন আমার কিন্তু ভিএলসি প্লেয়ারটা ক্লোজ হচ্ছে না, আমি এটাকে ক্লোজ করে দিলাম। আমি এখন যদি কোনো ইন্টারনেট ব্রাউজিং করি কিংবা হচ্ছে ধরেন ইউটিউবে চালাই, সেক্ষেত্রে কিন্তু দেখেন আমার যে ভিএলসি প্লেয়ারটা সেটা কিন্তু সবসময় উপরের দিকে থাকছে। এটাই আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম যে আমরা যে কাজই করি না কেন, যে উইন্ডোতেই যাই না কেন, আমাদের যে ভিএলসি প্লেয়ারটা সেটা সবসময় টপে থাকবে এবং আমরা যে কোনো ধরনের কাজ করার সাথে সাথে কিন্তু এই যে ভিএলসি প্লেয়ারটা সেটার যে ভিডিও চলতেছে সেটা আমরা দেখতে পারবো এবং শুনতে পারবো। তো আশা করি বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিন, আপনার সুন্দর একটি মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে যেতে পারেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটিকে অন করে দেবেন। পরবর্তীতে কিভাবে শিখব ইউটিউব চ্যানেলের ভিডিও দেখার আশা রেখে এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।